বৃহস্পতিবার মহালয়ার ভোর থেকে তর্পণ করতে মানুষ আসেন বাঁকুড়ার রাজগ্রামের দ্বারকেশ্বর নদীর ঘাটে। পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনায় মহালয়ার ভোরে তর্পণ চলে দ্বারকেশ্বর নদীর ঘাটে। সকাল থেকেই তর্পণের জন্য প্রচুর মানুষ ভিড় জমান। রীতি মেনে সকলেই মহালয়ার ভোরেই পিতৃপুরুষকে তর্পণ করার জন্য জেলা সভাপতি ও প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা হাজির হন এই দ্বারকেশ্বর নদীর ঘাটে। জেলা সভাপতি ও প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, আজকে দ্বারকেশ্বর নদীতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার পাশাপাশি তৃণমূলের 56,000 নেতা ও কর্মীদের উদ্দেশ্যে তর্পণ করলাম। আজকে তাদেরকে অকালে প্রাণ দিতে হয়েছে, তাদের সকলের আত্মার শান্তি কামনা করলাম। আজকে দ্বারকেশ্বর নদীতে আমাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলাম, তার পাশাপাশি আমাদের তৃণমূল কংগ্রেসের প্রায় 56,000 নেতৃত্ব এবং কর্মী আজকে তাদেরকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে, অকালে প্রাণ ঝরে গেছে। সেই সমস্ত নেতৃত্ব এবং কর্মীদের উদ্দেশ্যে তর্পণ করলাম, তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করলাম। এবং দীর্ঘদিন লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের প্রিয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মামাটি মানুষ সরকার প্রতিষ্ঠা করেছে বাংলার বুকে, বাংলার মানুষের মধ্যে শান্তির বাতাবরণ তৈরি করেছেন। কিন্তু কেন্দ্রের আর একটা অশুভ শক্তি আজকে বাংলার বিভিন্ন জায়গায় অশান্তি তৈরি করে অকালে প্রাণকে নষ্ট করে দিচ্ছে। সুতরাং মায়ের কাছেও আরও প্রার্থনা করলাম যাতে এই ধরনের অশান্তির বাতাবরণ তৈরি না হয়, বিরোধী শক্তি যাতে বিনষ্ট হয়, সেই উদ্দেশ্যও আমরা ঈশ্বরের কাছে মানে দেবীর কাছে প্রার্থনা করলাম।